আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সোনপাপড়ির রেসিপি। আর প্রথমে দেখিয়ে দিয়েছি আমার সাথে আজকে কী ঘটেছে, আর পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার কী ভুলের কারণে কী হয়েছে। তো চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করে আসি আমি কীভাবে এই সোনপাপড়িটি তৈরি করেছি এবং আমার সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিটাকে একদম গরম করে নিব, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। অন্যদিকে 3 টেবিল চামচ বেসন আর 3 টেবিল চামচ ময়দা আমি এখানে দিয়ে দিব। আর বলে রাখছি, যখন ছোট ছিলাম এই সোনপাপড়ি আমরা খুবই অল্প দামে এখনও অবধি 10 থেকে 15 টাকা, হায়েস্ট 20 টাকা প্যাকেট করে সোনপাপড়ি কিনতে পাওয়া যায়, আর সেটাই খেয়ে থাকি। অসম্ভব মজা লাগে আমার কাছে সোনপাপড়ি। কার কাছে কেমন লাগে আমি আসলে জানি না, আমার কাছে বেশ ভালো লাগে। তবে এই জিনিসটা খুবই অল্প মূল্যেই পাওয়া যায়, তারপরেও বাসায় কেন যে তৈরি করতে গিয়েছি আমি নিজেও জানি না। আর আমার আসলে তৈরি করার যে অভিজ্ঞতাটা হয়েছে আমি চেয়েছিলাম সেটাই আপনার সাথে শেয়ার করতে। সেটা ভালো হোক আর মন্দ হোক আমি ক্যামেরা অন করেই রেখেছি, যেটাই হবে আমি সেটাই শেয়ার করব। প্রথম তৈরি করছি, আমার আসলে কী হয়েছে, কী ভুল হয়েছে যার কারণে আসলে সোনপাপড়িটি এরকম হলো, সব কিছু আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি বেসন আর ময়দাটাকে ভেজে নিয়েছি। আমি বিভিন্ন রেসিপি দেখে আজকে আমার এই রেসিপিটি তৈরি করা। তো চলুন দেখি আসলে আমার সাথে কী ঘটেছে। এখানে আমি বেসন আর ঘি আর ময়দাটাকে ভাজার সময় এত সুন্দর একটা ফ্লেভার পাচ্ছিলাম। তো এখানে ভাজা হয়ে গেলে এটাকে আমি চেলে নিয়েছি, এক সাইডে রেখে দিয়েছি চালার পরে। অন্যদিকে আমি প্যানে হাফ কাপ মতো চিনি নিয়ে নিয়েছি, সামান্য পানি দিয়ে চিনিটাকে গলিয়ে নিয়েছি এবং চিনি গলা মাত্রই আমি এখানে এক ফালি লেবুর রস দিয়ে দিয়েছি যাতে চিনিটা জমাট বেঁধে না যায়। তো চিনির শিরাটি একদমই আঠালো তৈরি করে নিতে হবে। এটা বোঝার জন্য যে চিনির শিরা তৈরি হয়েছে কিনা সোনপাপড়ির জন্য সেটা বুঝতে হলে এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা এক বাটি পানির ভেতরে চিনির শিরা একটু দিয়ে দিব। যদি পানির মধ্যে চিনির শিরাটা একদম দলা বেঁধে যায় তাহলে বুঝতে হবে যে শিরাটি তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমি এখন দেখব যে চিনির শিরাটি একদম দলা বেঁধেছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার চিনির শিরাটি একদমই প্রস্তুত সোনপাপড়ি তৈরির জন্য, কিন্তু মিস্টেকটা আসলে কী হয়েছে সেটাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কিছুক্ষণ পরে। তো এইখানে এই পর্যন্ত সব কিছু ওকে ছিল, দেখতে পাচ্ছেন যে সোনপাপড়ির যে চিনির শিরাটা খুব সুন্দরভাবে জাল হয়েছে। তো এই পর্যায়ে এসে এটাকে একটা প্লেটে, স্টিলের প্লেটে অবশ্যই, নাহলে কিন্তু সমস্যা হতে পারে, প্লেট ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু অনেক গরম থাকে। স্টিলের প্লেটে ঘি ব্রাশ করে দেন এই চিনির শিরাটাকে ঢেলে নিয়েছি। তো এই ক্যারামেলটা সাধারণত সবার লাল হয়, আমার যে কেন এরকম সাদা সাদা হয়েছে আমি বলতে পারবো না। তো আমি ক্যামেরা সেট করতে করতে আমার এই চিনির শিরাটা একদম জমে ক্ষীর। এটা আসলে রেসিপিটা আমি যতগুলো ভিডিও দেখেছি যে প্রথম থেকেই নাড়াচাড়া করে 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 ঠান্ডা করতে হয়, আমার মতো এমন শক্ত হয়ে গিয়েছে আমি আর নাড়াতে পারছিলাম না, মানে কোনোভাবে সফট করতে পারছি না। মোটামুটি আয়ত্তে এনেছি কিন্তু শক্ত হয়ে গেছে বেশি পরিমাণে, যার কারণে আসলে আয়ত্তে আনতে পারছিলাম না, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। তো অনেক কষ্টে এটাকে ডোলে মথে চেষ্টা করছি যে কিছু করার, পারছি না, অনেক কষ্ট। এত কষ্ট করে মানুষ সোনপাপড়ি বানায়, কিনে খাওয়াই ভালো তাই না? তো দেখুন আমি অনেক কষ্ট করে এটাকে উঠানোর চেষ্টা করছি, যেহেতু আমার হাত একদম কাঁচা হাত, আমার মায়ের ভাষায় বলা যে এখনও হাত পাকেনি, যার কারণে গরম জিনিস এত সহ্য করতে পারি না। তো এই গরম জিনিস আমি ধরে উঠাতে পারছি না কোনোভাবেই। তো টেনে হিঁচড়ে ছুরি দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে আমি পারছিলামই না। তো শেষ পর্যন্ত হাত দিয়ে টেনে যতটুকু পেরেছি অতটুকুই আমি চেষ্টা করেছি যে তৈরি করার জন্য। তো অন্য একটি প্লেটে আমি ওই বেসন আর আটার আর ঘিয়ের যে মিশ্রণটি ছিল ওইটাকে নিয়ে এটাকে ভালো মতো ডলা মশলা যা শুরু করে দিয়েছি খামচা খামচি করলে হবে কি, জিনিসটা তো শক্ত হয়ে গেছে, জিনিসটা আর কাহিনী মানতেছে না। যতই আমি টানাটানি করি, যত যাই করি, আমার কাহিনী সে মানতেছে না কোনোভাবেই। তো টানতে টানতে একটা পর্যায়ে আমি সিরেই ফেলছি। এখন কি করব, আমার তো টেনশনে শেষ, আম্মু তো সেই বকা বকবে যে এতগুলো জিনিসপত্র আমি খামাখা নষ্ট করছি। যাক, বিয়ে শাদী হয়ে গেছে, আম্মু আর বেশি বকে না এখন, সেদিক থেকে বেঁচে গেছি। তো এগুলাকে আমি এখন কি করব, অনেক মাথা ঘুরছে যে কি করা যায় কি করা যায়। জিনিসটা নষ্ট করে ফেললাম, চিনিগুলোকে সব একত্রিত করলাম, করে একটা বাটির মধ্যে নিয়ে সুন্দর করে ধুইছি, লুকায় লুকায় ভিডিও অন করি নেন বুঝছেন, ধুয়ে আবার জাল দিছি, জাল দিয়ে
তারপরে আবার একই প্রসেসিং এ শুরু করে দিচ্ছি এই কাজ। তো এই অবস্থায় আই এখন যেহেতু এর আগের বার যেহেতু ক্যামেরা অন করতে যে শক্ত করে ফেলছিলাম, এবার আর ক্যামেরা অন করিনি, সুন্দর মতো এইভাবেই করেছি, দেখতে পেয়েছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে যেহেতু আমার কাঁচা হাত, আমি হচ্ছে গরম জিনিস খুব তাড়াতাড়ি ধরতে পারছি না, তো হাত দিয়ে যতটুকু সম্ভব এবড়ো থেবড়ো করে আমি শনপাপড়ি বানিয়ে ফেলেছি। আশা করছি যারা অনেক বেশি এই বিষয়ে পাকাপোক্ত তারা আরও ভালো মতো পারবে। আমি আসলে তেমন পাকাপোক্ত না, যতটুকু আমার সম্ভব আমি চেষ্টা করেছি শনপাপড়ি তৈরি করার। আর আমি আর জীবনেও তৈরি করবো না, কানে ধরছি, স্বাদ হলে ইচ্ছা হলে কিনে খাবো, খুবই অল্প দামে পাওয়া যায়, খামাখা কষ্ট করে আমি কিনেছি বানিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার শনপাপড়ি, আমি এখন এটাকে ডেকোরেশন করার জন্য একটা বাকি ঘটি নিয়ে আসছি। হাজার হোক অনেক চেষ্টার পরে এই জিনিসটা যখন তৈরি করেছি, যেমনই হোক খেতে কিন্তু স্বাদ হয়েছে আর যত যাই বলেন। তা আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে এটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি, আর যাতে আম্মু না বকে খুব সুন্দর করে ডেকোরেশন করে লুকিয়ে রাখছি, আপনারা কেউ কিছু বললেন না আবার। তো খেতে কিন্তু ভালো হয়েছে, আপনারা যদি চান বাসায় এভাবে তৈরি করে দেখতে পারেন, খেতে ভালো। আর যদি আপনারা খুব সুন্দর করে জিনিসটাকে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করতে পারেন তো আরও সুন্দর দেখতে হবে, এছাড়া কিছুই না। তো চলুন আজকে এখানেই খেতে খেতে বিদায় নিয়ে নিই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন, একটা করে লাইক আমি আশা করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।